দেখুন, এবার কৃত্রিম দ্বীপে চীনের সেনা উপস্থিতি নিয়ে আমেরিকার হুঁশিয়ারি। দক্ষিণ চীন সাগরের কৃত্রিম দ্বীপে চীনের সেনা উপস্থিতি আমেরিকা বরদাস্ত করবে না বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জেম ম্যাটিস। শনিবার সিঙ্গাপুরে এক বার্ষিক সভায় বক্তৃতাকালে মন্ত্রী বলেন, উত্তর কোরিয়ার ব্যাপারে চীন সহযোগিতা করেছে তার মানে এই নয় যে বেইজিং দক্ষিণ চীন সাগরে সেনা মোতায়েন করলে ওয়াশিংটন তা প্রতিরোধ করবে না। উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নতুন করে দেশটির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এ ব্যাপারে চীন ও আমেরিকা একমত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইতিপূর্বে চীনের প্রেসিডেন্টকে উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণে সহযোগিতার অনুরোধ জানান। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে আমেরিকা নানা কৌশল অবলম্বন করছে। জাপানি নৌবাহিনীর সঙ্গে তিন দিনব্যাপী সামরিক মহড়া তারও একটি অংশ। ওই মহড়ার মাধ্যমে আমেরিকা উত্তর কোরিয়ার ওপর চাপ প্রয়োগের চেষ্টা করছে। চীন সাগরে সেনা উপস্থিতির বিষয়ে হুঁশিয়ারি করে প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস বলেন, আমরা সব কিছুই যাচাই বাছাই করছি। আমাদের চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।